এর আগে এক্স মিনিস্টার ধরা পড়েছে, সবচেয়ে শক্তিশালী নেতা যিনি বাঘ তিনি ধরা পড়ে, প্রসেস চলছে। আর যদিও হয়তো ভালোই হয়েছে, যদি সাহস না পেয়ে থেকে সিবিআই সাহস পাক, এই ধরনের বড় বড় লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়তো সাহস পাচ্ছে না, ওরা সাহস পেয়েছে। নরেন্দ্র মোদী বলে দিয়েছেন আপনারা বড় বড় লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, ঘাবড়াবেন না, আমরা আছি। এটা কেউ বলার ছিল না দিন, তাই এত দুর্নীতি হয়েছে। খালি নেতাদের দেখছেন আপনি, বড় বড় ব্যবসায়ী, ফিল্ডার, অফিসার, কে নাই এর মধ্যে, সবাই আছে, আর সবাই সাজা পাবে। বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে সঙ্গে নিয়ে সিবিআই আধিকারিকেরা তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই মুহূর্তে রাস্তায় রয়েছেন তারা এবং প্রত্যেক মুহূর্তের আপডেট যেমন আপনাদের জানাচ্ছি, অন্যদিকে আজই তাকে কলকাতায় নিয়ে এসে আলিপুর আদালতে পেশ করার কথা রয়েছে। আমাদের মধ্যে প্রকাশ সিনহা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। প্রকাশ, কি জানতে পারছো, তদন্ত প্রক্রিয়া এখন কোন দিকে এগোতে চলেছে? দেখো, তোমাকে বলে দিই সিবিআই সূত্রের খবর। তিন দিনের ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং তল্লাশির পর জীবন কৃষ্ণ সাহা তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে তাকে নিজাম প্যালেসে অ্যান্টি করাপশন ব্রাঞ্চে নিয়ে আসা হবে। কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর, এখনও একটা ফোন খুঁজে পাওয়া যায়নি। এবং আরেকটা ফোন যেটা খুঁজে পাওয়া গেছে, সিবিআই সূত্রের খবর, গতকাল সিবিআই এর আধিকারিকরা টেকনিক্যাল এক্সপার্ট যারা সাইবার এক্সপার্ট তাদের সঙ্গে ফোনে কথা বলেন, যেহেতু তারা মুর্শিদাবাদে ছিলেন। এবং ফোনে তারা পরামর্শ দেন যে ড্রায়ার দিয়ে ফোনকে শোকাতে হবে, অর্থাৎ ফোনের ভিতরে যে জল ঢুকেছে সেটা কিন্তু ড্রায়ার দিয়ে শোকাতে হবে। সিবিআই সূত্রের খবর, ড্রায়ার দিয়ে গতকাল সেই ফোনের ভেতরে যে জল ছিল সেটা শোকানোর চেষ্টা হয়, কিন্তু তারপরেও যেটা সিবিআই সূত্রের খবর, ফোন অন হয়নি, অর্থাৎ ফোন কাজ করছে না। সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন আজকেই কিন্তু আদালতের অনুমতি নিয়ে তারা ফরেন্সিকের জন্য পাঠাবেন সেই ফোনটি, কেন কি আগেই 3 দিন প্রায় 2 দিন সেই ফোনটি জলে ছিল। এবং তোমাকে বলে দিই যেটা সিবিআই সূত্রের খবর, প্রায় 3 থেকে 3,500 পাতার যে নথি, 5টি ব্যাগ ভর্তি নথি বাজেয়াপ্ত করা হয়েছে, তার মধ্যে শুধুমাত্র মুর্শিদাবাদ জেলা নয়। সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন প্রাথমিকভাবে তারা যেটা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জেলার ডকুমেন্ট সেখানে রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু একটা স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, জীবন কৃষ্ণ সাহা শুধুমাত্র নিজের জেলা অর্থাৎ মুর্শিদাবাদ জেলা নয়, অন্য জেলার রিকমেন্ডেশন লেটারও কিন্তু পাঠাতেন, এবং এত বেশি পরিমাণে ডকুমেন্ট সেটা কিন্তু খতিয়ে দেখার জন্য একটা বিশেষ টিম গঠন করা হবে। সিবিআই সূত্রের খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে যে শুধুমাত্র মুর্শিদাবাদের চাকরি প্রার্থীদের তালিকায় সেখান থেকে উদ্ধার হয়নি, সেই 5টি ব্যাগ থেকে আরো অন্যান্য জেলার যে নথি রয়েছে তাও উদ্ধার হয়েছে। অবশ্যই এই খবর নিয়ে ফিরে আসবো একটা বিরতির পর, সঙ্গে থাকবেন। গতকাল জেসিবি দিয়ে যে মাটি তোলা হয়েছিল, পলি মাটি বা পাক তোলা হয়েছিল, সেই মাটি কিন্তু এখন এক্সামিন করা হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ চেয়ারে কিন্তু বসে রয়েছেন সিবিআই আধিকারিকরা এবং তাদের সামনেই কিন্তু প্রচুর লেবার নিয়ে আসা হয়েছে, যে লেবাররা ওই মাটি এক্সামিন করছেন। এবং প্রতিটা মুহূর্ত কিন্তু নজরবন্দি করা হচ্ছে সিবিআই আধিকারিকদের চোখে, এবং তারা মনিটরিং করছেন, মাটি দেখছেন যে কোথায় মোবাইলটি রয়েছে।